স্মার্ট গ্যাজুয়েট চা আর শিক্ষিত ব্যক্তি শিক্ষিত চা খেয়ে যাবেন। এত তো চা খেয়েছেন, গ্যাজুয়েট ভাই গ্যাজুয়েট চা খেয়ে যান। মানে হঠাৎ এরকম নাম কেন? এরকম নাম, আমি স্মার্ট আর গ্যাজুয়েশন কমপ্লিট। গ্যাজুয়েট কিসের উপর? গ্যাজুয়েশন আমার বিএ কমপ্লিট করেছি বাংলা বঙ্কিমচন্দ্র কলেজ থেকে। আর তুমি তো দেখতে স্মার্ট, ঠিক আছে, আর একটু যদি চশমাটা খোলো তো ভালো হয়, আরো স্মার্ট লাগবে, কারণ তোমার মুখটা দেখা দরকার না। আর এই যে গলায় গুলো কি সব সোনা টোনা আছে নাকি? আপাতত সোনা আছে, রূপা মিশানো নেই। আর স্মার্ট কি হাতের ওয়াচ? হ্যাঁ, এটা ওয়াচ, স্মার্ট ওয়াচ, কিসের? অ্যাপেলের ওয়াচ। বাবা, এটা কলিং। বাহ, জিপিএস প্লাস সেলুলার। আর কানে? দুটো মডেল হয়। কানেও কি অ্যাপেল? এটা অ্যাপেল। বাপরে। আর পকেটে ফোন? এটা অ্যাপেলের আছে। বাপরে, তুমি তো মানে হাইফাই চালা। ৭ দিন বয়স, ৭ দিনে মোটামুটি আমি খুব কম হলেও আমি 8-9 হাজার টাকা ইনকাম করেছি। ঠিক আছে, তো ভালোই রেসপন্স তো, পার ডে 1000 টাকা। হ্যাঁ, হাজারে বেশি হয়, সত্যি কথা বলুন, আপনি 1.5-2 হাজার টাকা হয়। আজকে কম হবে, আজকে লোক কম আছে, এমনি নর্মাল দিনে 1.5-2 হাজার টাকা। তোমার এই লোকেশনটা কি আছে? এটা হচ্ছে কাছাপাড়া স্টেশন থেকে নামতে হবে, নেমে 10 টাকা টোটো নেবে, কেন্দ্র বিদ্যালয় KV2 সামনে আসলে আমাকে ওই স্মার্ট গ্যাজুয়েট চা আলা এক ডাকি সবাই। আর তোমার এই চাটা বাবু রোজ কটা থেকে কটা অবধি বিক্রি হয়? এই 8:30 থেকে ওই 11:30 12টা অবধি থাকে, 12টা। হ্যাঁ, তার মধ্যে এই চা সব শেষ? তার মধ্যে সব শেষ হয়ে যায়। এখন আপাতত আপনার মানে মানুষের ভালোবাসা যা রেসপন্স পেয়েছে চা শেষ হয়ে যায়, আগে ওই 1.5-2 অবধি বেড়ে যেত। বাহ, আর তো তোমার তো সোয়াগি আলাদা। আর ওই যে গাড়িটা দেখছিলাম 4 চাকা, ওটা আমার, ওটাও তোমার? ওটার মধ্যে সেটআপ আছে, ওর মধ্যে চা রাখি, বিস্কুট রাখি, জল রাখি, কাপ। তোমার এই চা কত করে নাও? 10 রুপিস, 80 ml 10 রুপিস, 80 ml চা 10 টাকা, 10 টাকা নিস। আর এনারা কি সব তোমার কাস্টমার? আমার সঙ্গে সব কাস্টমার, সবাই এখানে যত জন সবাই আমার কাস্টমার। সবাই চা খেয়েছে একবার করে? ভাই চা ভালো হয়? একবার দুবার করে খাওয়া হয়ে গেছে, 2-3 বার করে, বেশি হয়। একদম ঘরের মতন তৈরি করা, তো ওই জন্য একবার কে অনেকে দুবার তিনবারও খাচ্ছে, কেননা অনেকটা টাইম। এই চায়ের মধ্যে আমি অনেক কিছু দিই, চায়ের মধ্যে প্রথম দিই আমার ভালোবাসা। ঠিক আছে, ভালোবাসাটা না দিলে এত সুন্দর মানুষ ভালোবাসবে না। আমার কথা শুনে মধ্যে ভালোবাসা আছে চায়ের মধ্যে। তার মধ্যে দুধ দিই, এলাচ, তার মধ্যে হচ্ছে কেশর, হালকা সামথিং কেশর, বলবো না কেশর এত দিই। ঠিক আছে, প্রত্যেকটা হিসেবে বাইরে কেশর পড়বে সেরকম না, তা এটা দিয়ে চাটা ফুটিয়ে রেড কাও দুধ দিই, ফুটিয়ে ফোটানোর উপর চাটা ডিপেন্ড করে। তুমি আরেকটা কী বলছিলে, আরেকটা কী মেশাও? কেশর, ওইটা যে আমার যত ক্লাস 1 থেকে গ্যাজুয়েটের সার্টিফিকেট সব গুঁড়ো করেছি, বাটনায় বেটেছি, বেটে সব চায়ের মধ্যে দিয়েছি। মানে রোজ অল্প অল্প করে মেশো নাকি? বাটনায় বেটেছি, তারপরে হামুন দিতে ছেঁচো করেছি, এলাচ যেমন ছেঁচো করি সেরকম ছেঁচো করে। কেন সার্টিফিকেটগুলো গুঁড়ো করলে কেন? মানে আমার যত শিক্ষা আছে না, যত ভালোবাসা শিক্ষা আছে সব এর মধ্যে এক্সপ্লেন করেছি, তাই চায়ের টেস্ট। মানে রোজ কি অল্প অল্প করে দাও? না, সব প্রতিদিন, নাহলে এত শেষ হয়ে যেত, এত শিক্ষা কোথায় থাকবে? তাহলে এখন কি ক্লাস 1-2 এর রেজাল্টটা কি হয়ে গিয়েছে? না না, এখন চলছে, সারা লাইফ চলবে। তো দিদির প্রকল্প আমার, চা বিক্রি করছি, এটা এত দাদি মানে চা শিল্প। দুয়ারে দুয়ারে সরকার এসে আমি দুয়ারে এসে চা বিলাচ্ছি। আমি আসলে দুয়ারে চা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভিডিওটা দেখে খুব অনুপ্রাণিত হবে, ভালো লাগবে। না, আমরা তো দেখেছি যাদবপুর একটা চপ শিল্প, এবার তোমার এটা কি চা শিল্প? ওয়েস্ট বেঙ্গলের প্রথম দিদি রাজ্যে যে আমি এরকম গ্র্যাজুয়েট পাস করে চা বিক্রি করছি, এই প্রথম। আর দিদিকে আমার এই এখানকার যে বিধায়ক আছে কমলতী, তার কাছে আমার মানে বিনীত নিবেদন, ঠিক আছে, যে আমাকে একটা কাঁচামাল সংগ্রহ করে কোনো জায়গায় একটা বসে ব্যবস্থা করে দিই, যে চাটা যেন বিক্রি করি, তাকে কোনো জায়গা ফায়গা কিছু, শুধু জায়গাটা রাস্তায় দাঁড়িয়ে একটা কোনোরকম দাঁড়ানোর ব্যবস্থা হলেই হবে, তাতেই আমি করে নেবো। তার মধ্যে আমার যা কোয়ালিটি আছে, ডেলি আমার টাকা ওখান থেকে 3-4 হাজার টাকা কেউ নেবে না। আমি দিদিকে দেখিয়ে দিতে চাই যে দিদি যে কথাটা বলেছিল এই কথাটা সত্যি, যে চা বিক্রি করো সংসার, গাড়ি, বাড়ি, ফোর হুইলার, আইফোন, এসব সব কিছু। না, এটা তো চা বিক্রি করার আগেই তুমি পেয়ে গেছো। চা বিক্রি করে কি মার্সিডিস কিনবে? চা বিক্রি করে BMW কেনার ইচ্ছা আছে আমার। স্বপ্নের গাড়ি হচ্ছে মার্সিডিস আর BMW, আর হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমার যা প্যাশন আছে 100% হবে, নিজের প্রতি কনফিডেন্স আছে। অল দ্য বেস্ট, এগিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ।